গুড মর্নিং এভরিওয়ান, আজকে 18 না 19 ভুলে গেছি, 18th অফ এপ্রিল 2024। মোটামুটি সকাল 11:18 থেকে ব্লগ স্টার্ট করছি, আর সকালবার ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেড অ্যান্ড পিনাট বাটার উইথ চা। এটাই হচ্ছে আজ সকাল থেকে শুরু হয়েছে, আর এখন এডিট করছি, পার্লারের কাজ চলছে। ঘন্টাখানেকের মধ্যে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ হচ্ছে স্মুদিংয়ে অ্যাপয়েন্টমেন্ট আছে ক্লায়েন্টের, তো গিয়ে কাজটা আমাকেই করতে হবে, তো সেই জন্য আর কি। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক, আর হোপ আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। বিকেলবেলাটা যাতে হ্যাসেল ফ্রি থাকে সেই জন্য এখন করছি ব্লগ এডিট। আমি এদিকে এডিট করছি, এডিট করতে করতে মনে হলো তোমাদের একটা রান্না দেখায়। আমি তোমাদের বলছিলাম যে মালতী চরম রান্না শিখে গেছে, দুদিন থেকে ব্লগে বলছি, তো সেটা একটা প্রমাণ দেখাচ্ছি তোমাদের। বলছি এটা তোমাদের মনে হচ্ছে না, এটা মাছ, যাই হোক এঁচড় দিয়ে এটা একটা মাছের শেপে করে একটা রেসিপি। আমি মালতীকে বলেছি যে যদি খেতে টেস্টি হয়, যেটা হবে, ও রান্না বেশ ভালোই করছে, তাহলে এটা রেসিপি কিন্তু তোমাদের সঙ্গে মালতী শেয়ার করবে। ও একদিন বলবো কর, তখন আমি রেসিপিটা টুক করে নিয়ে নেবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা আমি কোনোদিন বাড়িতে বানাইনি, ওই ফার্স্ট টাইম বলো দিদি এটা করে দেখে, হ্যাঁ কর কোনো চাপ নেই। তো ওটা কোফতার মতো করে করে ওটার একটা রেসিপি, কি সুন্দর দেখতে না। যখন আমি পার্লার যাই, আমার স্কিন কেয়ার বা রেডি হওয়াটা খুবই বেসিক থাকে। স্কিন কেয়ারে তো তোমার জানো নর্মাল টোনার, সিরাম, ময়েশ্চারাইজার এগুলো আমি অ্যাপ্লাই করি, তার সঙ্গে দিনের বেলা হলে প্রপারলি সানস্ক্রিন অ্যাপ্লাই করি। তারপরে তোমরা অনেকেই ভাবো যে হয়তো আমি অনেক মেকআপ করি, রাদার অনেক কিছু অ্যাপ্লাই করে হয়তো বেরোয়। আমার বেসিক থাকে আইব্রোটাকে একটু এনহ্যান্স করা, যদি কোনোদিন মনে হয় তো একটু কাজল পরি বা পরি না, আর যে লিপ বামটা আছে ওটা দিয়ে গালে একটু হালকা হালকা করে ব্লাশ দিয়ে লিপস্টিক করে ব্যাস, এটাই আমার রেডি হওয়া থাকে। এর থেকে বেশি যদিও আজকে থার্সডে, বাট যেহেতু কাজ আছে সেহেতু যেতে হবে, আমি রেডি হয়ে গেছি, মারুতিকে সঙ্গে নিয়ে যাব। সকাল ব্রেকফাস্ট তোমাদের বললাম পিনাট বাটার ব্রেড খেয়ে, যেহেতু এখন তো খিদে নেই, তো আমি কিছু ড্রাই ফ্রুটস ভরে নেবো সঙ্গে, আর নিচ্ছি ওয়াটারমেলন আর কোকোনাট, টেন্ডার কোকোনাট জুস, মানে টেন্ডার কোকোনাট ওয়াটার আর ওয়াটারমেলন জুস, এতেই মোটামুটি সারাদিন আমার চলবে। তারপর সন্ধ্যায় এসে দেখবো কী হবে না হবে। কালকের দিনের ব্লগে একটা জিনিস তোমরা কমন পাবে, সেটা হচ্ছে হেয়ার স্মুদিং রাদার হেয়ার স্ট্রেটনিং। এর আগেও ব্লগে অনেকবার তোমাদের বলেছি যে আমার স্যালনে যদি বেস্ট সার্ভিস কিছু হয়, স্কিনের তো হয়ই বাট বেস্ট যদি বলো সেটা হেয়ারের উপর, সেটা বিট হেয়ার কাটিং, বিট হেয়ার কালার, বিট হেয়ার স্মুদিং, এনি কাইন্ড অফ হেয়ার ট্রিটমেন্ট, মানে এক একটা পার্লার এক একটা স্পেশালিটি থাকে। তো তো আমাদের স্যালনের কিন্তু এটা স্পেশালিটি যে আমাদের এখানে হেয়ারের কাজ অনেক বেশি হয়, এবং আমাদের এখানে হেয়ারের কাজ ক্লায়েন্টে অনেক বেশি পছন্দ করে। যাই হোক কাজ টাজ করে নিয়ে দিদি মোরালেস এরকম জায়গা থেকে ব্লগ করি আর কি, জিম হয়ে গেলে তো আজকেও করছি, ওয়ার্কআউট হয়ে গেছে, এখন আমি পার্লার যাবো, পার্লার গিয়ে লক করবো। আজকে সেরকম কেউ নেই পার্লার লক করার মতো, নতুন একজন স্টাফ সে আছে, এবার সে সমস্ত কিছু ঠিকঠাক করতে পারবে কিনা বলে এখন আবার ঘুরিয়ে পার্লার যাবো, পার্লার থেকে তারপর বাড়ি আসবো। আজকে ব্লগটা এতটাই ছোটো হয়েছে, আমি বুঝতে পারছি যে আজকে ব্লগটা আজকে কন্টিনিউ করতে পারবো না, কালকে গিয়ে কন্টিনিউ হবে, তো আজ আর কাল মিলিয়ে ব্লগটা হবে প্রথমেই বলে রাখছি, কারণ আজকে পার্লারে প্রচণ্ড চাপ ছিল, সেভাবে কোনো ক্লিপস নিতে পারিনি, আর নিতে না পারলে কী করবো বলো, একটু অ্যাডজাস্ট করে নেবো। বাকি আমি প্রচুর রেগুলার ব্লগ দিচ্ছি, তোমরা সেটা বুঝতে পারছো নিশ্চয়ই, এক আধ দিন একটু এরকম সমস্যা হবে। তারপরে চলো ফটাফট পার্লার যাই, বাড়ি এসে আবার বাকি এডিটটাও করে আমাকে পোস্ট করতে, আমি ভাবতে পারিনি এতটা দেরি হবে আর কি। ছিলাম পার্লারে আসবো লক করতে, তো সেই জন্যই এসছি, তো লাইটস সব অফ করে এখন আমি এখান থেকে বেরোচ্ছি, মেনটা অফ করতে হবে। কয়েকটা বন্ধ করে দিই লাইট, বাবা সব বন্ধ হয়ে যায় একটা, হ্যাঁ যাও যাও। কোরাপটেড ফাইলের জন্য আজকে আমার এত অসুবিধা হয়েছে, এমনিতে সারাদিন ব্লগ নিতে পারিনি, তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, আমি সন্ধ্যাবেলাতেই তোমাদের বললাম যে আজকে ব্লগটা নিশ্চয়ই কালকের সঙ্গে কন্টিনিউ করে দিতে হবে, কারণ সেরকম কিছুই নিতে পারিনি, এত চাপ ছিল যে পারলে তোমাদের কী বলবো, মনে হচ্ছে এখনই পুজো চলে এলো, পুজোর যত কাজ আজকেই ছিল, তো সেইভাবে খুব একটা নিতে পারি, যে সময় একটু ফাঁকা ছিল সেই সময় একটু ক্লিপস নিতে পেরেছি, এই যা আছে। তো এসে এসে আমি যে ব্লগটা তাড়াতাড়ি আপলোড করতে পারবো সেটারও কোনো ব্যবস্থা হয়নি, ব্যবস্থা ইন দ্য সেন্স
কোনো একটা কোড়া ফ্রাই ঢুকে গেছে, যার জন্য যতবারই এক্সপোর্ট করছিলাম অসুবিধা হচ্ছিলো। এখন আমি ফাইনালি এক্সপোর্ট করলাম, মানে আজকে আর ব্লগ কোনো যায়নি। তো কালকে যেমন তোমরা ব্লগ পাও তেমনি তোমরা পাবে। তো কালকে ওই একটা দিন একটু ম্যানেজ করে নিতাম, কিছু করে নেই, আমি এসে এসে ভেবেছিলাম ব্লগটা দিয়ে দেবো, বাট চারবার পাঁচবার করার পরে বুঝলাম একটা কোড়া ফাইল ঢুকে গেছিলো। একবার দেখাই তোমাদের। এই রাত্রি 12:15, আমি এখন এক্সপোর্ট করছি। এবার আশা করি এক্সপোর্টে কোনো অসুবিধা হবে না। এক্সপোর্ট হয়ে যাচ্ছিলো, কিন্তু যখন আমি ব্লগটা পোস্ট করছি তখন অসুবিধা হচ্ছিলো, মানে বারবার কোড়া ফাইল শো করছিলো। তো যাই হোক, আপাতত আমাকে কালকেই ব্লগ দিতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। ব্লগটা আজকে এন্ড করছি না, একবারে কালকে গোটা দিনে ব্লগ করেই এন্ড করতে পারবো, কারণ ব্লগে সত্যি বলতে আজকে সেরকম কিছু নিইনি, কিছু শেয়ার করিনি। তো যাই হোক, এর সাথে এখন আপাতত আমি রাখছি, গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। দ্য নেক্সট মর্নিং। গুড আফটারনুন এভরিওয়ান। 19th of April 2024, মোটামুটি দুপুর 1টা থেকে ব্লগ স্টার্ট করছি। শরীরটা দুদিন থেকে খুব খারাপ, আজকে সকাল থেকে উঠতে পারিনি, একটু অসুবিধাই হচ্ছিলো। তো যাই হোক, এখন থেকে ব্লগটা, কালকের ব্লগটা কন্টিনিউ করছি। যদিও পার্লারে একটা স্মুদিন চলছে, তো রেডি হয়ে চলে যাচ্ছি, যদিও দুপুরের লাঞ্চ এখনও প্রিপেয়ার হয়নি, তো এসে যদি পারি তো খাবো, নাহলে অন্য কিছু একটা ব্যবস্থা নিতে হবে। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক, আর আই হোপ কাল থেকে চলা ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগে। এই যে আগের দিনও স্মুদিং হচ্ছে, আজকেও হেয়ার স্মুদিং কাজ হচ্ছে। আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করা আছে যে আমাদের এখানে যে স্কিন কেয়ারের বা বডি কেয়ারের কোনো কাজ হয় না এমনটা নয়, বাট ইটস জাস্ট দ্যাট যে কাস্টমার খুব একটা কমফোর্টেবল হয় না বলে আমরা হেয়ারের কাজটাই বেশিরভাগ দেখাই, আমরা স্কিনের কাজ খুব একটা বেশি দেখাই না। তো দেখলে কালকেও স্মুদিং ছিল, আজও স্মুদিং আছে। সো সেই জন্য তোমাদের আমি এটা জাস্ট ইনফর্ম করলাম যে তোমরা চাইলে এই সময় এসে করতে পারো। সকাল থেকে সেভাবে তোমাদের সঙ্গে কথা হয়নি, পার্লারে প্রচণ্ড চাপ ছিল। আর এদিকে এখন আমি একটুখানি আমার টি শার্টটা চেঞ্জ করে নেওয়ার একটা নিয়ে এসেছিলাম স্পেয়ার। আমি যাচ্ছি ডাক্তার দেখাতে একটুখানি, একটু ওই রুটিন চেক আপের জন্য আর কি, গাইনিকেই দেখাতে যাচ্ছি। তো দেখলাম তোমাদের সঙ্গে এই সময় একটু কথা বলে নিই, যাচ্ছি থিজম ক্লিনিকে ডক্টর কেয়া বাগচিকে দেখাতে। তো সেরকম কিছু সিরিয়াস না, তোমাদের একদম টেনশন করার কিছু নেই, একটু রুটিন চেক আপের জন্য যাচ্ছি, আর কিছু টুকটাক সমস্যা আছে সেই জন্য আর কি। তো চলো যাই, কারণ ওনার আসার প্রায় টাইম হয়ে গেছে। তারপর ফিরে এখান থেকে জিম যাব, আর পার্লারে আরেকজন থাকবে, সে মোটামুটি পার্লারে যা যা থাক করা সেগুলো করবে, এসে তারপর আমি ব্লগ করবো। ও বাই দ্য ওয়ে, তোমাদের একটা কথা বলি, ঈশা পার্লারে এখন আর কাজ করছে না, কিছু পার্সোনাল সমস্যা হবে যার জন্য এখন করছে না, যার জন্য এখন একটু সমস্যা হচ্ছে, কারণ নতুন স্টাফ রয়েছে, তাকে সবটা বুঝিয়ে সবটা করা। তো ওই জন্য তো বাই দ্য টাইম একটু হ্যাবিট হয়ে যাবে, ওই জন্য পার্লার এখন আমিই বন্ধ করছি আর কি। গিয়ে এই যে ক্লিপসটা নিয়েছি, এই সময় কথা বলার কোনো স্কোপ ছিল না, ডক্টরের জন্য ওয়েট করছি না, আর আজকে উনি প্রচুর দেরি করেছেন আসতে, তার জন্য আমার জিম যাওয়ার প্ল্যানটা আমাকে ড্রপ করতে হলো, এটা একটা অসুবিধা। যাই হোক, বাড়ি ফিরে খেলাম ভিজে ভাত, ভিজে ভাতের সঙ্গে এত কিছু সরঞ্জাম ছিল, কারণ ভিজে ভাত খেলে এইগুলো একটু লাগে, আর তোমরা জানো আমি কত স্পাইসি ফুড খেতে ভালোবাসি, আজকেও তাই দুটো লঙ্কাকে কষলে কষলে ভাতের মধ্যে ডলে নিয়ে তারপরের মধ্যে আলু ভাজা যেভাবে আর কি ভিজে ভাত তৈরি করে সে বানিয়ে খেয়ে একদম মনে হচ্ছে আত্মা তৃপ্ত হয়ে গেলো আর কি, এতটাই ভালো লাগে আর কি খেতে। তো এটা তোমাদের সঙ্গে শেয়ার না করলেও পারতাম, বাট তাও শেয়ার করলে, এই গরমকালে কার কার আমার মতো ভিজে ভাত খেতে ভালো লাগে বলো? আমার যদিও রোজ সম্ভব হয় না, বাট খাই। দুদিন থেকে তোমাদের বলছিলাম শরীরটা একদম ভালো নেই, প্লাস কাজের চাপ, শরীর খারাপ তার মধ্যে, বাট এই খাপ ছাড়া ব্লগটা তোমরা একটু মানিয়ে গুছিয়ে নাও, কাল থেকে আবার ফ্রেশ ব্লগ ফ্রেশভাবে স্টার্ট করবো। মানে দুদিন থেকে স্মুদনিং স্ট্রেটনিং এইসবের এত চাপ চলছে পার্লারে যে আমি সেভাবে ঠিকভাবে কথা বলতে পারি, তাও সব কিছু মিলে একটা সংগঠিত একটা ব্লগ বানানোর চেষ্টা করলাম, যাতে ব্লগ গ্যাপ না যায়, তোমাদের যাতে কোথাও অসুবিধা না হয়, অনেকটা গ্যাপ গেলে তোমরাও মিস করো, আমিও মিস করি ইভেন। তো যাই হোক, এরই সাথে ব্লগটা আমি আজকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে, আমি জানি এই ব্লগটা হয়তো তোমাদের দেখতে অতটা ভালো লাগেনি, তবু বলছি যদি কিছু ভালো লেগে থাকে মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আপনাদের নিউ এক্সাইটিং ব্লগের সাথে, টিল দেন টাটা বাই, টেক কেয়ার, সবাই খুব 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 ভালো থাকো।